আর একবার লাগামহীন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মন্তব্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে বিতর্ক। তিনি এবার বলেছেন গলায় পা তুলে দেওয়ার কথা, বুকে পা তুলে দেওয়ার পর এবার গলায় পা তুলে দেওয়ার কথা বলেছেন দিলীপ ঘোষ। আমরা জানি যে দিলীপ ঘোষ এভাবেই কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন এবং তারপর শুরু হয় বিতর্ক। তিনি একেবারেই লাগামহীন হয়ে পড়েন এবং তার মন্তব্যে কিন্তু আবারও শুরু হয়েছে বিতর্ক। কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো। লোকের কাছ থেকে টাকা নিচ্ছে তার প্রমাণ দেবো আমি মাস্টারি চাকরি দেবে বলে, সে তত্ত্ব আমার কাছে আছে। ওরও কোমরে দড়ি পড়বে অজিত মাইতে, আজ হোক কাল হোক তৈরি থাকে যেন, আমার সামনে এলে বুকে নয় গলায়ও পা তুলবো, চুরিও করবে চোখও দেখাবে, এটা চলতে পারে না, দিলীপ ঘোষের সামনে চলবে না এটা। বুকের পর এবার গলায় পা তুলে দেওয়ার হুমকি দিলীপ ঘোষের। আপনারা শুনলেন যে দিলীপ ঘোষ বলছেন গলায় পা তুলে দেওয়ার কথা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমকান্তি ত্রিপাঠী। সোম, দিলীপ ঘোষ এবার গলায় পা তুলে দেওয়ার কথা বলছেন, আরো একবার লাগামহীন তিনি। জানিয়ে রেখি, আজকে সকালবেলা দিলীপ ঘোষ যখন বিল্ডাতে, নারায়ণগড়ের বিল্ডাতে চা চক্রে যোগ দেন এবং তিনি সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, সেই সময় পেছন থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা দিলীপ ঘোষকে বিভিন্ন রকম ভাবে জানতে চায়, যে তাদের কাছে দাবি তোলে যে এলাকায় সাংসদকে দেখা যায় না, এলাকার কোনো উন্নয়ন করেননি এবং বিক্ষোভ দেখা যেতে থাকেন, গোব্যাক স্লোগান দিতে থাকেন। ঠিক সেই সময় দিলীপ ঘোষ বিল্ডাতে যখন তারা এই ধরনের মন্তব্য করছিলেন, তখন দিলীপ ঘোষ সরাসরি তাদেরকে বলছিলেন যে তোদের বুকে পা তুলে দেবো, তোদের বুকে পা তুলে দেবো, এইভাবেই হুমকি দিচ্ছিলেন। এবং এই বিষয়টি নিয়ে যখন জেলা তৃণমূলের জেলা কোর্ডিনেটর অজিত মাইতির রিয়াকশন নেওয়া হয়েছিল, তখন অজিত মাইতি বলেছিলেন যে দিলীপ ঘোষ বেলাগাম ভাবে কথা বলছেন। এবং এই বিষয়টা নিয়ে যখন আমরা আবার দিলীপ ঘোষ তুতরাঙ্গা বলে একটি জায়গা রয়েছে নারায়ণগড়ে, সেখানে তিনি একটি বিজয়া সম্মেলনে অংশগ্রহণ করতে যান এবং সেখানে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন দিলীপ ঘোষকে যে অজিত মাইতি বলেছেন যে আপনার মুখে লাগাম দেওয়া উচিত, এইভাবে আপনি মন্তব্য করছেন বুকে পা তুলে দেওয়ার, তখনই দিলীপ ঘোষ সঙ্গে সঙ্গে তখন এটার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যে বুকে পা তোলা নয়, একদম সরাসরি গলায় পা তুলে দেবো এরপরে। এবং তিনি যেটা মন্তব্য দিলেন, অজিত মাইতিকে সরাসরি অজিত মাইতিকে আক্রমণ করেন এবং অজিত মাইতিকে আক্রমণ করে বলেন এবার বুকে পা তুলে দেওয়া নয়, একেবারে সরাসরি গলায় পা তুলে দেবো এবং কারো যদি কোনো হিম্মত থাকে সেটা নিয়ে করে নি। এবং এই বিষয় নিয়ে এবং তিনি অজিত মাইতি সম্পর্কে নানা ধরনের মন্তব্য করেন সেই বক্তব্যে এবং সরাসরি তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। যদিও বা এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অজিত মাইতি তিনি যেটা জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে দিলীপবাবু যে ধরনের লাগামহীন কথা বলছেন আগামী দিনে মানুষ তাকে রাঁচিতে পাঠাবে এবং এই বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জুড়ে। ধন্যবাদ সোম, কথা বলছিলাম প্রতিনিধি সোমকান্ত ত্রিপাঠীর সঙ্গে। বুকে পা তুলে দেওয়ার পর এবার গলায় পা তুলে দেওয়ার হুমকি দিলেন দিলীপ ঘোষ। নারায়ণগড়ের বেলদাতে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ এমনটা বলেন। তৃণমূল নেতা অজিত মাইতি তিনি কি বলেছেন শুনবো। পেটে পা তুলে দেবো, অস্ত্র ছিল তারপর হলো বুকে পা তুলে দেবো, তারপর পেটে পা তুলে দেবো, আজকে আবার ধরছেন গলায় পা তুলে দেবেন, আর কোথায় কোথায় পা তুলবেন সেইটা দেখতে চাচ্ছি। আমি তো সেদিন ওকে বলেছিলাম যে কাঁচা বাঁশ একটা কাউকে মেরে দেখুন, তারপর বোঝা যাবে আপনার কত দম আছে। এসব মুখে বিবৃতি না ছেড়ে একটা কাঁচা বাঁশ আপনি ব্যবহার করে দেখুন, তারপর তৃণমূল কী জিনিস আপনাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো, আর সবাইকে জেলে পাঠাবেন। আপনাকে এই যে আপনার দলের নেতারা আপনার সম্পর্কে অডিও ভাইরাল করলো, আপনি টাকা তুলেছেন চুরি করেছেন, আপনার দলের নেতারা বলছি, আপনি সেটার জবাব দিন না, আপনাকে কে জেলে পাঠাবে? 24 সালে তো আপনাকে রাঁচিতে পাঠিয়ে দিবে এই এলাকার লোক আপনি যদি দাঁড়ান। তাই আমি এখনও বলছি, দেখুন ভদ্রলোক ভদ্রলোকের মতো কথা বলবার চেষ্টা করুন, নাহলে মানুষ এগুলো উপহাস করা ছাড়া আর কিছু করছে না, আপনাকে খুব বেশি কাউন্ট করছে না মানুষ। বুকে পায়ের পর এবার গলায় পা তুলে দেওয়ার হুমকি দিলীপ ঘোষের। আরো একবার দিলীপ ঘোষের মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। নারায়ণগড়ে বেলদায় প্রাতঃ ভ্রমণে বেরিয়ে এমনটাই বলেছেন দিলীপ ঘোষ।